গত কয়েক দশকের মধ্যে ইসরায়েলে হামাসের এমন হামলা দেখেনি বিশ্ব। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমনপীড়ন ও দখলদারিত্বের জেরে 7 অক্টোবর হাজারো রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার রকেট হামলার পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালিয়েছে সংগঠনটি। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউক্রেন রাশিয়া। বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাস গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েলে। 7 অক্টোবরের এই হামলায় উভয় পক্ষে 6 শতাধিক লোক নিহত হয়েছেন। হামলা পাল্টা হামলার এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ উভয় পক্ষের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। হামাস ইসরায়েলে চলমান সংঘাতের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে রাশিয়া। অবিলম্বে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর এবং সংযমের আহ্বান জানিয়েছে দেশটি। ফিলিস্তিনে ইসরায়েল সংঘাত পরিস্থিতির তীব্র রূপ ধারণ করায় সবচেয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে, আর তা হল এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা, যা কেবল কূটনৈতিক উপায়ে সম্ভব। মারিয়া শাকারোভা বলেন, আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি, সহিংসতা পরিত্যাগ, প্রয়োজনীয় সংযমের চর্চা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক, দীর্ঘস্থায়ী এবং বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাই। এদিকে ইসরায়েলে হামাসের হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইসরায়েলে হামাসের যোদ্ধাদের অনুপ্রবেশের নিন্দা জানিয়ে তিনি বলেন যে সন্ত্রাসীরা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে, ইসরায়েলি বাহিনী তাদের ধ্বংস করবে বলে তার দেশ বিশ্বাস করে। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইসরায়েল থেকে ভয়ঙ্কর সংবাদ আসছে, সন্ত্রাসী হামলায় যাদের পরিবার এবং বন্ধুরা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বাস করি ইসরায়েলে শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং সন্ত্রাসীরা ধ্বংস হবে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ব্যর্থতার কারণে ইসরায়েলে হামাসের হামলা হয়েছে বলে মনে করছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান। 2008 থেকে 2012 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 7 অক্টোবর হামাস ও ইসরায়েলি সামরিক বাহিনীর লড়াই নিয়ে মুখ খুলেছেন মেদভেদেভ। এই পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফা দায়ী করে দিমিত্রি মেদভেদেভ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান, এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইসরায়েলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান না করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে, সেই সঙ্গে 90 নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।